টাকা আদায় নিয়ে বচসার জেরে তৃণমূল কাউন্সিলরকে খুর চালানোর অভিযোগ উঠল দলেরই প্রাক্তন এক কর্মীর বিরুদ্ধে। দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। বুধবার রাতে দুর্গাপুর নগর নিগমের 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ মজুমদারের ওপর খুর নিয়ে আক্রমণের অভিযোগ উঠল কালী মিশ্র নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত কালী মিশ্র একসময় স্থানীয় তৃণমূল নেতা আলোময় ঘড়ুয়ের ডান হাত হিসেবেই পরিচিত ছিলেন এলাকায়। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে একাধিক জনের কাছ থেকে সেই সময় চাকরি দেওয়ার নামে সুভাষ মজুমদারের হয়ে টাকা তুলেছিলেন তিনি। কিন্তু চাকরি না হওয়ায় পরবর্তীতে কালী মিশ্রের ওপর টাকা ফেরতের চাপ দিতে থাকে চাকরি প্রার্থীদের পরিবার। কালী মিশ্র সেই টাকা সুভাষ মজুমদারের কাছে দাবি করলে শুরু হয়ে যায় বিবাদ। দীর্ঘদিন ধরেই এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলছে। বুধবার রাতেও চাকরি পাইয়ে দেওয়ার নামে আদায় করা টাকা দাবি করা নিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে ঝামেলা বাঁধে কালী মিশ্রের। সুভাষবাবুর কাছে টাকা দাবি করলে কালী মিশ্রকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। আত্মরক্ষায় কালী মিশ্র খুর চালালে আহত হন সুভাষবাবু। কেনই মারলে কাউন্সিলরকে? আমি মানি। কে মেরে? ও আমাকে রাস্তা অবরোধ করে আমাকে রোজ মারে। তার নামে আমি 2 মাস আগে বিশ্বনাথে বাইপোস্ট পাঠিয়েছিলাম। ওই আমাকে রোজ রাস্তা অবরোধ করে ঠেল দেয়, ইয়ে করে আজকে অবরোধ করে আমাকে মেরে দেয়। আমার মোবাইল কেড়ে নিয়েছে, গাড়ি কেড়ে নিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে কোক ওভেন থানার পুলিশ। জানা গেছে, এর আগেও একাধিকবার সুভাষবাবুর দলবল কালী মিশ্রের বাড়িতে চড়াও হয়ে তার পরিবারের সদস্যদের মারধর করেছে বলে অভিযোগ। হামলার হাত থেকে রক্ষা পাননি কালীবাবুর স্ত্রী রাগিনী মিশ্র। শাসক দলের আতঙ্কে দীর্ঘদিন ঘর ছাড়া ছিল কালী মিশ্রের পরিবার। কালী মিশ্রের বিরুদ্ধে যে হামলার অভিযোগ উঠেছে তা তার কাছে অজানা বলেই জানিয়েছেন অভিযুক্তের স্ত্রী। দাদা, আমি কুছ চিজ কা জানকারি নাই হ্যায়। ও তো কল পে বড়িয়া সে ঘর পে আয়ে, সর সামান দিয়ে, উসকে বাদ আমকো জানকারি নাই হ্যায়। দাদা, আমি তো খুদি পরেশান হ্যায়। উনকা তো সবই লোক দুশমন হ্যায়, আমি তো খুদি, হম লোক ডরতে থে। কাইসে কা কি আমকো কুছ হি সমঝ মে নাই আর হামসে উনসে বাত ভি নাই হুয়া। ফোন উন পে, ফোন ভি উনকা নাই লাগ রহা হ্যায়। কাহাঁ পে হাম খুদি খুদি জিন্দা হ্যায়। ছোটা সা বাচ্চা হ্যায় মেরা, ছোটা সা বাচ্চা হ্যায়। তৃণমূল কাউন্সিলর সুভাষ মজুমদারের দাবি, গতকাল কালী মিশ্র তার উপর অতর্কিতে খুর নিয়ে হামলা চালালে তিনি আহত হন। তবে কি কারণে এই হামলা তা তিনি জানেন না। সে গল্পই করি, রোজই থাকি। আচ্ছা, দিয়ে তারপর? তারপর পেছন থেকে এসে ও আমাকে দুম করে মেরেই খুঁটটা বার করেছে। এবার পাশাপাশি দোকানদার আরও ছিল, ওরা সে জাপটা ধরে ওকে ফেলে সরিয়ে দিয়েছে, তখন ও পালিয়ে গেছে। কে এই কালী মিশ্র? কালী মিশ্র হচ্ছে আমাদের ডিপেলে কাজ করে, 39 নম্বর ওয়ার্ডে থাকে। ও তো বিজেপি করছে, ও বিজেপি করছে। গৌতম ব্যানার্জি বলে আছে, যাকে এখন নাকি শুনলাম নাকি গৌতম ব্যানার্জির ঘরে গিয়ে ওকে ধরেছে, সবাই পুলিশে গিয়ে অ্যারেস্ট করেছে, এটুকু আমি শুনলাম। কি কারণে আপনার উপরে হামলা? সেটা তো আমি ব্যক্তিগত কোনো রাজনৈতিক, আমার তো কোনো রাজনৈতিক রাগ থাকতেই পারে। রাজনীতি যখন করি তাহলে রাজনৈতিকভাবে রাগ থাকতেই পারে। তৃণমূল কালী মিশ্রকে বিজেপি কর্মী বলে দাবি করলেও বিজেপি নেতৃত্ব তাকে তাদের দলের কর্মী বলে মানতে নারাজ। কালীচরণ মিশ্র যে ছেলেটি, সেই ছেলেটি তৃণমূল পার্টি করত এবং তৃণমূল পার্টি করার সুবাদে নেতাদের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে ও বিভিন্ন মানুষের কাছে টাকা দেবো, চাকরি দেবো এই বলে টাকা পয়সা আদায় করে, এবং যা টাকা পয়সা আদায় করে তা তৃণমূলের কোনো এক গোষ্ঠীর মদতে। এরপর ওদের মধ্যে টাকা পয়সা নিয়ে বিবাদ হয়। আমাদের বিজিএমটিউয়ের যে ট্রেড ইউনিয়ন মিটিং, সেই ট্রেড ইউনিয়ন মিটিংয়ে কালীচরণ বাবু দুটো একটি মিটিংয়ে এসেছিলেন এবং বলেছিলেন আমি বিজিএমটিউ করব। তা আমি ওকে বলেছিলাম যে আমরা ওই ধরনের মানুষকে আমরা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসতে দিতে রাজি নয়, এবং আমাদের শ্রমিক সংগঠন করতে হলে সৎ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের দরকার। সেই সুবাদেই আমাকে কয়েকবার ফোন করে। সম্প্রতি কাটমানি কাটায় রাজ্য জুড়ে বিদ্ধ শাসক দল। তার মধ্যে চাকরি দেওয়ার নামে তৃণমূল নেতাদের টাকা আদায়ের অভিযোগে শিল্পাঞ্চলে নতুন করে অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির। দুর্গাপুর থেকে অভিজিৎ রায়ের রিপোর্ট, বক্স 24/7।